ফ্রান্সের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা, এখন পর্যন্ত কোনো ম্যাচেই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামেনি আর্জেন্টিনা। প্রতিটি ম্যাচের একাদশই কোনো না কোনো পরিবর্তন জুড়ে দিয়েছে সাম্পাওলি। তবে চলতি বিশ্বকাপে দ্বিতীয় পর্বে প্রথমবারের মতো অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা দেখা দিয়েছে আর্জেন্টিনারদের। শনিবারের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সে লক্ষ্যে বুধবারের স্থানীয় সময় দুপুর দুইটার পর থেকে অনুশীলনে নেমে পড়েছে আলবি সে লেস্তোরা। মস্কের খানিকটা বাহিরে ব্রুনোসুতিতে আর্জেন্টিনার অনুশীলনী ক্যাম্পে ঘুরে দেশটির সংবাদ মাধ্যমে ট্রাইস স্পোর্টস জানিয়েছে ফ্রান্সের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনারা। মঙ্গলবারে নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা মরা লড়াইয়ে জেতার পর বেশ ফুরফুরে মেজাজই দেখা গেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। দলের উপরে নিজের নিয়ন্ত্রণ পুনরায় নিয়েছেন সাম্পাওলি। তবে এবার আরও কোনো পরিবর্তিত ম্যাচ পরিকল্পনা ও পরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার ইচ্ছে নেই আর্জেন্টিনার কোচের। আর্জেন্টিনার দলে নেই কোনো ইঞ্জুরি, নেই কোনো খেলোয়াড়দের কার্যজনীন সমস্যা। মেসি, মাচেরানোর বানেগারা একটি করে হলুদ কার্ড দেখলেও তাদের ছাড়া আর্জেন্টিনার একাদশ কল্পনা করা অসম্ভব। তাই শনিবারে ফ্রান্সের বিপক্ষে হয়তো প্রথমবারের মতো সাম্পাওলির অধীনে অপরিবর্তিত একাদশ মাঠে নামবে আর্জেন্টিনা। আর্জেন্টিনার সম্ভবত যে একাদশগুলো থাকবে আরমানি, নিকোলোস, মার্ক মাকাদু, মাক্স রুহু, বাগেনা, মাচেরানু, পেরেজ, মেসি, জয়মারিয়া। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।